নতুন মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান মেনন সহ পাঁচজনকে গ্রেপ্তার। রাজধানীতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে সাবেক মন্ত্রী শাহজাহান খান, রাশেদ খান মেনন সহ পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ। সোমবার পুলিশ তাদের কারাগার থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আবেদনের প্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখায় এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পল্টন থানার যুবলীগ নেতা শামীম হত্যা মামলায় রফিকুল ইসলাম হত্যাকাণ্ডে আহমদ হোসেনের এবং মিরপুরের দুটি হত্যাকাণ্ডে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে শাহজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আহমদ হোসেন এবং গোলাপ পূর্বে বিভিন্ন সময়ে গ্রেফতার হন, যার মধ্যে শাহজাহান খান গ্রেফতার হন 5 সেপ্টেম্বর, রাশেদ খান মেনন 22 আগস্ট এবং আহমদ হোসেন, মামুন ও গোলাপ আগস্টে গ্রেফতার হন। ইফাতারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।